রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন এবং যারা চেষ্টা করে তাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন। আপনার যতই পাপ হোক, আপনার যদি এই অভ্যাস থাকে যে মানুষের দোষ নিয়ে আপনি বলাবলি করেন না, তাহলে আপনার সব দোষকে আল্লাহ বিচারের মধ্যে ঢেকে দেবে, বিনিময় আপনার জান্নাত হবে। পরকালে তো ঢেকে রাখবেন রাখবেনই, ইহকালও রাখবেন। তিনি নিজে দোষ ত্রুটি ঢেকে রাখার প্রাণপণে চেষ্টা করতেন।